हाई एवरीबडी एंड अ वेरी वार्म वेलकम टू अनन्या रान्नाघर। आज के रेसिपी नहीं कलकाता स्ट्रीट फूड आलूर चप। ये बिकेल बेलाय कलकाता देखा जाए मुड़ीर संगे चायर संगे लोके खाए जल खाबार हिसेबे। आमार रान्नाघरे आज के शिखे नीन किभाबे बानाय आलूर चप। आलूर चपेर जोन्नो अफकोर्स लागबे आलू। आमी मैश्ड पोटेटोज नियेछि सेटाके मसला दिए मेखे रेखेछि। मसलाते गेछे लाल लंकार गुड़ो धनेर गुड़ो जिरेर गुड़ो और भाजा जिरे लंकार गुड़ो माने एटा ड्राई रोस्टेड जिरे और लंकार गुड़ो और आदा बाटा और काँचा लंका दिए आमी एटाके मेखे रेखेछि। तावाते बा प्याने किछु करिनि जस्ट माखा। और लागबे बेसन। बेसनटाके आमी गुले नेब। कि दिए करब एकटू हलुद देव देव एक नून और देव एक खाबार सोडा और सोडी बाई काप दिले कि खूब मुचमुचे है भाजाटा। बेसनटा के मिलिए आमी जल दिए शुद्ध गुले नेब। एटा हो जाबे आमार आलूर चपेर बैटर। একটু স্মুথ করে গুলবো যাতে কোনো লাম্প না থাকে। আমি ততক্ষণে গ্যাসটা অন করে রাখছি কারণ তেলটা গরম হতে একটু টাইম লাগে। স্মুথ ব্যাটার এখন তৈরি হয়ে গেছে, কোনো লাম্পও নেই। এবারে আমি কি করব, এই যে মাখা আলুটা রয়েছে এটার থেকে এরকম হাত দিয়ে চ্যাপটা করে নেব আগে দিয়ে এটা বেসনের গোলায় গুলব। তেলটাও এখন গরম হয়ে গেছে, এবারে এটাকে আরেকটা তৈরি করছি। আরেকটা বড়া তৈরি করে নেব। খানিকটা আলু নিলাম। সব দিকটা ভালো করে কোট হয়ে গেলে দিয়ে দেব তেলে। সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। এটা একটা পারফেক্ট জলখাবার চায়ের সাথে খাওয়ার জন্য। বেশ সহজ রেসিপিটা। সুন্দর গোল্ডেন রঙও হয়ে গিয়েছে। এবারে আমি একটা টিস্যু পেপারে ড্রেন আউট করে নেব এটা। এখন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আমি একটা টিস্যু পেপারে এটা ড্রেন আউট করে নেব এক্সেস অয়েলটা ড্রেন করবার জন্য। আলুর চপ রেডি। রেডি হয়ে গেছে আপনাদের জন্য গরম গরম আলুর চপ, সঙ্গে আছে ভাঁড়ের চা। কি পারফেক্ট কম্বিনেশন! আপনার যদি এই কম্বিনেশনটা খেতে ইচ্ছে করে এক্ষুনি বানিয়ে ফেলুন, আমি তো রেসিপিটা দিয়েই দিয়েছি। আর আমাকে লিখে পাঠান কেমন হলো। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অনন্যা রান্না।